রমজানে অস্থিতিশীল হচ্ছে না নিত্যপণ্যের বাজার। কয়েকগুণ বেড়ে কয়েকটির দাম কিছুটা কমলেও পুরোপুরি নাগালে আসেনি এখনও। তাতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, যে হারে দর বাড়ে সে হারে কমে না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। নিত্যপণ্যের বাজার দর ওঠানামার খেলায় ভোক্তার পরাজয় যেন নিয়তি, তবুও দর কষাকষি করে কিছুটা স্বস্তির এই চেষ্টা। এই মাছের দাম ম্যাক্সিমাম 500 টাকা কেজি, ম্যাক্সিমাম 500 টাকা, এখন 800 টাকা কেজি কিনতে হচ্ছে, দাম তো বাড়ছে। মাছের দাম কমে নাই, কারণ মাছের সরবরাহ কম, কম থাকায় কিছু দাম বেশি। রমজানের শুরুতে দাম কয়েক গুণ বেড়ে যাওয়া লেবু, শশা, টমেটো, বেগুন ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে পটল, ঝিঙ্গা, করলা ও ঢেঁড়সের দাম এখনও কেজি প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত। শশার দাম চাইছে 60 টাকা, মোলামুলি করে 5 টাকা কমাইছি, লতি 120, সেখান থেকে 90 টাকা। কাস্টমারের সাথে যে মানে আমরা তর্ক বিতর্ক হয় এটা সামাল দিই। ভাই আপনার যদি ভালো লাগে আমার এটা এই দাম, যদি ভালো লাগে নেন, আর না হলে আপনি অন্য থেকে যেখানে কমে পাবেন, যেখানে ভালো পাবেন ওইখান থেকে নিয়ে নেন। সাধারণ মানুষ কখনো ভালো নাই, আমরা মুখে ভালো আছি, আসলে তো বাস্তবতা কোনোটাই ভালো নয়। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। তবে জ্যামিতিক হারে বাড়তে থাকা ভোগ্যপণ্যের দাম কমছে গাণিতিক হারে, ফলে পারিবারিক বাজেট ঘাটতির দুশ্চিন্তা ঠিকই বয়ে বেড়াতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা।